হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এই ভিডিও থেকে আমি এমএস ওয়ার্ডের ডিজাইন ট্যাব সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব এই ভিডিওতে আমি এম এস ওয়ার্ডের ওয়াটার মার্ক অপশন সম্পর্কে আলোচনা করব। এই ওয়াটার মার্ক অপশনটি ডিজাইন ট্যাবের অধীনে রয়েছে ওয়াটারমার্ক কি এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং ইমেজ ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন পেশ করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমি অ্যামেজওয়াডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়াও ও প্লে লিস্টের লিঙ্ক আমি নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ও প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম ওয়ার্ডের ওয়াটারমার্ক অপশনের কথা অর্থাৎ ওয়াটারমার্ক নিয়ে কীভাবে কাজ করবেন ওয়াটারমার্ক এই শব্দটি শুনেই আপনারা বুঝতে পারছেন ওয়াটারমার্ক জিনিসটা কী এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ কোন কাজে ব্যবহার করতে হয় ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ অর্থাৎ আপনারা ডকুমেন্টের মধ্যে যদি কোনো জলছাপ নিতে চান সেই ক্ষেত্রে ওয়াটারমার্ক অপশনটা ব্যবহার করবেন ডিজাইন ট্যাবের অধীনে এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে প্রথমে ডকুমেন্ট ফরমেটিং অপশন রয়েছে ডকুমেন্ট ফরমেটিং এই অপশনটি সম্পর্কে আমি আপাতত আলোচনা করছি না এটি হচ্ছে আপনাদের কোনো ডকুমেন্ট যদি আপনি ফর্মেটিং করতে চান এখানে তারা কিছু ট্যাম্পলেট দিয়ে রেখেছে সেই ট্যাম্পলেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন অথবা এখানে আপনারা নিজেদের মতো ট্যাম্পলেট তৈরি করেও সেটি ব্যবহার করতে পারেন এ সম্পর্কে আমি আপাতত আলোচনা করব না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো আমি আলোচনা করব। এখানে আমি শুধু ওয়াটারমার্ক অপশন সম্পর্কে আলোচনা করছি ওয়াটারমার্ক অপশনটি রয়েছে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনে এইখানে দেখুন ওয়াটারমার্ক একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে দেখুন বেশ কিছু ডামি চলে আসবে এই ডামিগুলো তারা দিয়ে রেখেছে প্রথমে রয়েছে কনফিডেন্সিয়াল এটিও একই তারপরে রয়েছে ডু নট কপি এখানে রয়েছে ডু নট কপি আপনারা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে আরআরি এবং আড়ি বলতে কোনি আর এটি হচ্ছে হরিজেন্টালি আপনারা তাদের এই ট্যাম্পলেটগুলো যদি ব্যবহার করতে চান আপনারা যে কোনো একটি ট্যাম্পলেট ক্লিক করতে পারেন আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই কনফিডেন্সিয়াল সেই টেক্সটটি আমাদের এই ডকুমেন্টে ওয়াটারমার্ক হিসাবে চলে আসছে আমি জুম সাইজটি একটু ছোট করছি দেখুন এই যে পুরোটি শো করছে এখন তাদের যে নির্দিষ্ট টেমপ্লেট রয়েছে সেই ট্যাম্পলেট যে আমরা ব্যবহার করতে পারবো তা না আমাদের নিজেদের মতো আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো তার আগে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করবেন ওয়াটার মার্ক রিমুভ করার জন্য এইখানে এই তীরে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে রিমুভ ওয়াটারমার্ক এটিতে ক্লিক করলে ওয়াটার রিমুভ হয়ে যাবে তারপরে আমরা যদি হরিজেন্টালি কোনো ওয়াটার নিতে চাই আমি এখানে ক্লিক করলাম তারপরে আমরা কনফিডেন্সিয়াল অথবা নট কপি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন সেই ওয়াটার মার্কটি এখানে চলে এসেছে এখন আমরা নিজেদের মতো কোনো টেক্স যদি দিতে চাই সেটিও দিতে পারবো সেটি দেওয়ার জন্য এই ক্লিক করলাম তারপরে দেখুন এখানে একটি বাটন রয়েছে কাস্টম ওয়াটারমার্ক আমি এটিতে ক্লিক করলাম তাহলে একটি বক্স চলে আসবে এখানে বেশ কিছু অপশন রয়েছে আমি প্রথমে টেক্সট ওয়াটারমার্ক এটি সম্পর্কে আলোচনা করছি বর্তমানে দেখুন এটি সিলেক্ট রয়েছে অর্থাৎ টেক্সট ওয়াটারমার্ক বর্তমানে ইনসার্ট হচ্ছে প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে বর্তমানে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট রয়েছে অর্থাৎ আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি ওয়াটারমার্ক দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমরা এখানে ইংলিশই রাখলাম তারপরে এখানে টেক্সট রয়েছে ডু নট কপি এখানে আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আরও বেশ কিছু টেক্সট রয়েছে আপনারা ইচ্ছা করলে তাদের এই টেক্সটগুলোও দিতে পারেন এবং আপনারা যদি তাদের এই টেক্সট নিতে না চান তাহলে নিজেদের মতো টেক্সট দিতে পারেন আমি এটি মুছে দিলাম এবং এখানে আমি লিখলাম ওয়ার্ড তারপরে এখানে রয়েছে ফন্ট রয়েছে ক্যালব্রি এখান থেকে ইচ্ছা করলে আপনারা নিজেদের মতো ফোন সিলেক্ট করে অন্য ফোনটাও দিতে পারেন যেমন আমি যদি এই ফোনটা সিলেক্ট করি এটা আমি সিলেক্ট করলাম তারপরে সেই ফোনটা এখানে চলে আসছে তারপরে এখানে সাইজ রয়েছে এখানে বর্তমানে অটো সিলেক্ট রয়েছে আপনারা যদি অটো ফোন না দিয়ে নিজেদের মতো দিতে চান সেটাও দিতে পারেন যেমন আমি এখানে একশো পাঁচ এটি সিলেক্ট করলাম তারপরে বর্তমানে মার্কটির কালার রয়েছে অ্যাশ কালার আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাশ কালার না দিয়ে অন্য কালার দিতে পারেন আমি এখান থেকে গ্রিন কালার যদি দিতে চাই এটিতে সিলেক্ট করলাম তাহলে গ্রিন হয়ে গেল তারপরে এখানে লে আউট রয়েছে এখানে লেআউট রয়েছে ডায়গোনাল এবং হরিজেন্টাল আপনারা কোনটি দিতে চাচ্ছেন বর্তমানে আমার এটি হরিজেন্টাল রয়েছে এই কারণেই হরিজেন্টাল সিলেক্ট রয়েছে আমি যদি এখানে ডায়গোনাল করতে চাই আমি এটিতে ক্লিক করলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই টেক্সটি এখানে চলে আসছে ওয়াটারমার্ক হিসাবে এবং আমি যে অপশানগুলি সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী এখানে ওয়াটারমার্ক চলে এসেছে তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে এখানে এই যে দেখুন লেখা রয়েছে সেমি ট্রান্সপারেন্ট আপনারা যদি এই সেমি ট্রান্সপারেন্ট এই অপশানটি যদি না দিতে চান তাহলে এখানে টিকমার্ক উঠিয়ে দিলেন তারপরে ওকেতে ক্লিক করলেন তারপরে দেখুন এখানে আগে একটু লাইট ছিল এবং বর্তমানে একটু ডিপ হয়ে গেছে অর্থাৎ আপনারা একটু যদি ডিপ কালার দিতে চান তাহলে এটি দিতে পারেন আর যদি একটু লাইট দিতে চান তাহলে এখানে এই অপশানটি সিলেক্ট করতে পারেন এরপর আমি পিকচার ওয়াটারমার্ক সম্পর্কে আলোচনা করছি তার আগে আমি এটি রিমুভ করে দিচ্ছি আপনার যদি কোনো ছবি ওয়াটারমার্ক হিসাবে দিতে চান সেটি দেওয়ার জন্য আমি এখানে ওয়াটারমার্ক বাটনে ক্লিক করলাম তারপরে কাস্টম ওয়াটার মার্ক এখানে ক্লিক করলাম এখানে নো ওয়াটার মার্ক সিলেক্ট রয়েছে আমি যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চাই আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করে এটি সিলেক্ট করলাম তারপরে এখানে সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করলাম এখানে আমরা ছবিটি কোথা থেকে নিতে চাচ্ছি এখানে আমাদের যেহেতু নেট কানেকশান নাই সেই কারণে এখানে এই মেসেজটি আসছে আমি যদি ওয়ার্ক অফলাইন এটিতে ক্লিক করি তাহলে আমার কম্পিউটার থেকে আমি ছবি নিয়ে সেটি আমি ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারবো যেমন এই ছবিটি আমি যে ওয়াটার মার্ক হিসাবে দিতে চাই আমি এটি সিলেক্ট করলাম তারপরে ইনসার্টে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন ছবিটা লোকেশানটা চলে আসছে আর এখানে স্কেল রয়েছে অটো আমরা এখান থেকে স্কেলটি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট যদি দিতে চাই আমি হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করলাম আর এখানে ওয়াশ আউট রয়েছে ওয়াশ আউট সিলেক্ট থাকলে ছবিটি লাইট আসবে আর ওয়াশ আউট যদি না থাকে তাহলে ছবিটি ডিপ কালার আসবে আমি ওয়াশ আউট দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন ছবিটি আমার ডকুমেন্টে চলে আসছে এবং এটি লাইট কালার চলে আসছে আমরা যদি এটি আর একটু ডিপ করতে চাই আমি আবার ওয়াটারমার্কে ক্লিক করলাম কাস্টম ওয়াটারমার্ক আমি ওয়াশ আউটে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন ছবিটি বর্তমানে ওয়াটারমার্ক হিসেবে হিসাবে চলে আসছে এবং ডিপ কালার হয়ে গেছে এভাবে আপনারা এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারেন এবং সেই ওয়াটারমার্ক নিয়ে কাজ করতে পারেন এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক ইনসার্ট করবেন ওয়াটারমার্ক এডিট করবেন ইমেজকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করবেন এবং ইমেজ ওয়াটারমার্কে আপনারা এডিট করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানান এবং আপনি যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ